আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, সাধিকার নিয়মিত আয়োজন টপ নিউজ টপ ভিউজে। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু সংবাদের বিশ্লেষণ করে থাকি। লকডাউন বিষয়ে আমরা আজকে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। লকডাউন প্রথম দফায় দেওয়ার পরে দ্বিতীয় দফার প্রথম দিন আজ, কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের যে উচ্চ সংক্রমণ তা প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রথম দিকে যে কঠোর স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল, তারপর পরে প্রথম দফা লকডাউন এক সপ্তাহে, তারপর আবার আজ থেকে শুরু হলো দ্বিতীয় দফা লকডাউন। কিন্তু দ্বিতীয় দফা লকডাউনের শুরুতেই আমরা দেখেছি ঢাকা, বিশেষ করে রাজধানী ঢাকায় ব্যাপক পরিমাণ যানবাহন চলাচল এবং মানুষের উপস্থিতি রাজপথে, যদিও গণপরিবহন সেখানে উপস্থিতি দেখা যায়নি। এই লকডাউনের কার্যকারিতা আসলে কতখানি, আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোনে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলেন চৌধুরী। ডাক্তার লেলেন চৌধুরী, আপনার কাছে প্রথমে প্রশ্ন যে এই লকডাউন আসলে কতখানি কার্যকর হয়েছে করোনার যে দ্বিতীয় ঢেউ তার সংক্রমণের সংক্রমণ প্রতিরোধের জন্য? লকডাউন তো দেয়া হয় যখন সংক্রমণ অনেক বেড়ে যায় এবং অপ্রতিরোধ হয়ে যায়, তখন লাগাম টেনে ধরার জন্য লকডাউনটা দেয়া হয়। এবং লকডাউন দেওয়ার আগে কতগুলো ধাপ পেরোতে হয় এবং লকডাউন থেকে বেরিয়ে আসার জন্য কতগুলো ধাপ নির্ধারণ করতে হয়। কিন্তু বাংলাদেশে আমরা যেটি দেখছি, লকডাউনটা আগের ধাপগুলো ফলো না করেই দেয়া হয় এবং লকডাউন থেকে বেরিয়ে আসার ধাপগুলো নির্ধারণ করা হয় না, এটি একটি ব্যাপার। আর যখন লকডাউন দেওয়া হয় তখন জনচলাচলকে চূড়ান্ত ভাবে সীমিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। আমাদের এখানে সেটাও নেওয়া হয়নি এবং লকডাউনকে সফল করার জন্য ক্ষুধার্ত প্রান্তিক মানুষজনের ঘরে কিন্তু খাবার পৌঁছে দিতে হয়, সেটাও করা হয়নি। সব মিলে এই লকডাউন, আসলে লকডাউনের যে অর্থটা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলা হয় এবং পালন করা হয় সেটি কিন্তু কখনো করা হয়নি। জি ডাক্তার লেন চৌধুরী, কিন্তু প্রশ্ন তো বারবার উঠতেই পারে যে সরকার কিন্তু এই লকডাউনের প্রথম পর্যায়ে বেশ কঠোর অবস্থানে ছিল, সরকার বলতে প্রশাসনের পক্ষ থেকে মানুষের ভিতরেও এক ধরনের ভীতি কাজ করছিল। আবার দেখলাম আমরা যে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনেই মানুষের ব্যাপক উপস্থিতি রাজপথে এবং যানবাহনও বেশ অনেক সংখ্যক চলছে গণপরিবহন ছাড়া। কেন প্রশাসনের পক্ষ থেকে কঠোরতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লকডাউনের ক্ষেত্রে? এখানে তো ছাড় দেয়া না দেয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা যেটি করছি এটি হচ্ছে কি প্রতিক্রিয়ামূলক কার্যক্রম। অর্থাৎ গার্মেন্টস মালিকটা চাইলো তাদের গার্মেন্টস খোলা রাখতে হবে, হ্যাঁ খুলে দেওয়া হলো। কয়েকদিন পরে দোকান মালিকটা চাইলো তাদের দোকান খুলে দেওয়া হবে, হ্যাঁ দেওয়া হলো। আসলে সংক্রমণকে নিয়ন্ত্রণ করার চেয়েও বিভিন্ন স্টেক হোল্ডারদের খুশি করার প্রবণতা বেশি বিদ্যমান। লকডাউনটার উদ্দেশ্য হচ্ছে করোনা সংক্রমণের হ্রাসটা টেনে ধরা। সেই হ্রাস টেনে ধরতে গেলে সংক্রমণ নিয়ন্ত্রণের সাথে যুক্ত যা যা কিছু সেইগুলিকে তো আসলে পটেনশিয়েট করতে হবে, ফ্যাসিলিটেট করতে হবে। যখন কোনো কারণে কারফিউ দেওয়া হয় আমরা কি বের হই? কেন বের হই না? কারণ আমরা বুঝি এই কারফিউটা দেওয়া হয়েছে প্রয়োগ করার জন্য। যখন লকডাউনটা দেওয়ার সাথে সাথে আমরা এমন কিছু ইঙ্গিত অথবা বার্তা কর্তৃপক্ষের দিক থেকে পাই যে না মানলেও কিছু হবে না, এই কারণে মানুষজন সেটি মানতে রাজি না। একটু অ্যানালিটিক্যাল জায়গা থেকে যদি প্রশ্ন করি, যে লকডাউন বা কঠোর স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের বিষয়টি গত মোটামুটি 10-12 দিন আমরা কাটালাম, এর মধ্যে করোনা ভাইরাসের যে সংক্রমণ এবং তাতে মৃত্যুর যে সংখ্যা, লকডাউনের সাথে যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে লকডাউনের কারণে সংক্রমণ কমলো নাকি বাড়লো অথবা মৃত্যুর সংখ্যাটিকে আমরা কীভাবে বিবেচনায় নিয়ে দিতে পারি? দুই সপ্তাহের আগে এই সম্পর্কে মতামত দেওয়াটা অবৈজ্ঞানিক। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে এখন টেস্ট কম হচ্ছে, কারণ পুলিশ যে কাজটি রাস্তায় করতে পারছে সাধারণ মানুষকে অনেকে ভয় টয় দেখিয়ে হয়তো বাড়ি থেকে বেরোচ্ছে না, টেস্ট কম হচ্ছে ফলে শনাক্ত কম। কিন্তু আমরা দেখেছি শনাক্ত যাই হোক অথবা না হোক মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যেভাবে মনে করি দুইভাবে হিসেব করি, ধরুন করোনাতে শনাক্তের তুলনায় মৃত্যুর সংখ্যা 1.5, তাহলে যখন 4,000 শনাক্ত হবে যে সংখ্যা মারা যাবে, 7,000 শনাক্ত হলে 7,000-এর অনুপাতে বেশি মারা যাবে। এখন শনাক্ত হলো 4,000, মারা যাচ্ছে 7,000 অথবা 8,000-এর অনুপাতে। তখন আমরা কি ভাবি? ভাবি যে শনাক্ত হওয়ার বাইরেও প্রচুর রোগী রয়েছে যার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। অর্থাৎ গত এই লকডাউনের সময় কিন্তু আমরা দেখেছি শনাক্ত কম হলে মৃত্যুর সংখ্যা বেশি, তার মানে সত্যিকার অর্থে রোগীর সংখ্যা আসলে বেশি রয়েছে।
জি, আপনারা তো যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, তারা তো গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন সরকারকে, এই পর্যায়ে এসে আপনার পরামর্শ কি করোনা ভাইরাসের যে উচ্চ সংক্রমণতা প্রতিরোধের জন্য কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? করোনা নিয়ন্ত্রণে একটি পূর্ণ সমন্বিত পরিকল্পনা তৈরি করব। সেই পরিকল্পনার ধাপগুলো থাকবে, কোন ধাপে গেলে লকডাউন দিতে হবে, লকডাউন থেকে বেরিয়ে আসার পরের সপ্তাহে কোন ধাপ, তার পরের 2 সপ্তাহে কোন ধাপ, এভাবে পুরো পরিকল্পনাটা থাকবে এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। এবং সেটি বাস্তবায়ন করতে গিয়ে আমরা সাধারণ মানুষকে কাজের সাথে যুক্ত করব। যেমন ধরুন, মাস্ক পরতে হবে। দ্বিতীয়ত ধরুন, রোগীরা মারা যাচ্ছে, যদি আমরা করোনা আক্রান্ত যে রেড জোনগুলো সেখানে কতগুলো মোবাইল মেডিকেল টিম করি, যেহেতু আমাদের হাসপাতালে জায়গা দিতে পারছি না, জরুরি বার্তা পেলে মেডিকেল টিম করে সেখানে বাড়িতে চলে যাবে, চলে গিয়ে দেখবে রোগীটাকে হাসপাতালে ভর্তি করতে আসলে হবে কি হবে না, অথবা ট্রিটমেন্ট যেটা চলছে পরিবর্তন করতে হবে কি হবে না, এটি একটি ব্যাপার। আর যদি অক্সিজেন দিতে হয় তাহলে আমরা কতগুলো অক্সিজেন সাপোর্ট সেন্টার তৈরি করি প্রত্যেকটা হাসপাতালেই, কিন্তু এটা করা সম্ভব সরকারি বেসরকারি সব জায়গায়, সরকার একটা নির্দেশ দিলেই পারে। এই পরিকল্পনাটা তো করতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার লীলিন চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের টপ নিউজ টপ ভিউজ। শেষ করার আগে সবার প্রতি সাধিকারের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে, করোনার উচ্চ সংক্রমণ প্রতিরোধের জন্য আসুন আমরা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করি। অন্তত নিজে ভালো থাকার জন্য, নিজের পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য এটুকু আমাদেরকে করতেই হবে। শেষ করছি, ভালো থাকুন, শুভকামনা সবার প্রতি।